ग्राम आमलागुटू, प्रखंड पटमदा। और ये घर है पूर्णिमा माझी जी की। पूर्णिमा जी ने MKSP के तहत असरदार काम किए हैं, बदलाव लाए हैं अपने जीवन में। उनसे जानेंगे क्या क्या काम किए हैं वो। पशुपालन, बकरी, मुर्गा, गाय আর এরকম আমাদের যে আরও জৈবিক খেতি যেটা করি তার মধ্যে আছে এই সারের মাধ্যমে যেটা আমরা পাই, যেমন ধনচে বুনানো, মুগ বুনানো, ডাল জাতীয় যেটা আমরা সার হিসাবে আমরা ব্যবহার করি, জৈবিক সার হিসাবে সেটা আমরা ব্যবহার করে চলছি, এখনো আছে খেতে। হাম শুনে হ্যাঁ কি আপ লোক কীটনাশক ভি জৈবিক ইস্তেমাল কর রহে হ্যায়? আমরা এখন মানে এই যে আমাদের জৈবিক পদ্ধতিতে যে কীটনাশক আমরা ব্যবহার করি সেটা হচ্ছে নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র, ব্রহ্মাস্ত্র, হ্যান্ডিকাট, তারপরে হচ্ছে যে তরল সার, তারপরে আমাদের জীবামৃত, তারপরে হচ্ছে ঘন জীবামৃত, আমরা এখন এগুলাই ব্যবহার করে থাকি। আমাদের এগুলা হচ্ছে আমাদের জৈবিক পদ্ধতিতে আমাদের কীটনাশক দেওয়ায়। গাই বকরি মুরগি কো এজোলা খিলাকে কে লাভ হয়? ছাগলকে এজোলা খাওয়াচ্ছি, মাংস হচ্ছে, বা মাচান বোনালে মাচানে এখন দেখো সুবিধা হয়েছে, পেচ্ছাপ পায়খানা নিচে যাচ্ছে, রোগ অসুখ থেকে মুক্ত পাচ্ছি, বা কৃমির ওষুধ খাওয়াচ্ছি, টাইম মতো আমরা ভ্যাকসিন করাচ্ছি, সাথে আমাদের গ্রামে গ্রামে CRP দিদি আছে, তাদের সহযোগিতায় আমরা ভ্যাকসিন করাচ্ছি, আমরাকে সেই সহযোগিতা টেগোর সোসাইটি আমরাকে দিচ্ছে, তাহলে আমরা ছাগল থেকেও বাৎসরিক কিছু টাকা পাচ্ছি, তাহলে রোজগার হচ্ছে, বা মুরগির ওষুধ আমরা খাওয়াই, কৃমির দিই, তারপরে ভ্যাকসিন করাই, হ্যাঁ সেটার থেকেও আমরা কিছু রোজগার পাই। জৈবিক কীটনাশক বানানো ভি MKSP শিখে? আমরা এই জৈবিক দাওয়াই আমরা এই MKSP থেকেই শিখেছি। এই জৈবিক কীটনাশক আপ লোক বেচ ভি রহে হ্যায়? আমরা জৈবিক কীটনাশক বিক্রি করি, কেন করি না, সব দিদি সময়ে থাকে না বাড়িতে, তাহলে আমরা যদি বানাই তাহলে সেখান থেকে পয়সা দিয়ে তারা আমাদের কাছ থেকে নিয়ে যায়। MKSP সে তো আপ লোক কেচুয়া খাদ ভি বানা রহে হ্যায়? আমরা MKSP থেকে কেচুয়া খাদ শিখেছি, এই জন্য যে আমাদের যে আগে ছিল নাদের সার, মানে যেটা আমরা করতাম পরম্পরাগত, সেটার থেকে ইনার গুণাগুণ অনেক বেশি। যেমন আমরা 10 গাড়ি দিতাম একটা খেতে, এখন আমরা সেটাই 10 ঝুড়ি দিলে সেটা লাভ পাচ্ছি, সেটার অনেক গুণ আছে, তার জন্য আমরা কেচুয়া খাদ ব্যবহার করে থাকি। তার বহু গুণ, নাইট্রোজেন, যেমন ফসফরাস, হ্যাঁ অনেক কিছু এটার থেকে আমরা পাওয়া যায়, সেই জন্যই আমরা কেচুয়া খাদ ব্যবহার করি। MKSP সে জুড়নে সে পেহলে আপনার স্থিতি কেসা থা? MKSP না জুড়ার আগে যখন আমাদের চাষবাসও ভালো হতো না, আর আমাদের যে পশুপালন, মুরগি পালন, গায় পালন, সেগুলাও আমরা ভালো করতে পারতাম না, করতাম পরম্পরাগত যেমনভাবে আছে সেইভাবেই আমরা করে যেতাম, যখন কি হতো আমরা পেট ভর্তি মানে খাতেও পাতিনি। রোজগার কিতনা বড়া? বিভিন্ন চাষের মধ্যে বিভিন্ন পশুপালনের মাধ্যম থেকে 60 থেকে 70 হাজার ইনকাম করে। পূর্ণিমা জি নে MKSP কে তহত ইতনে আচ্ছে কাম কর রহে হ্যায়, আপ উনকো মদদ করতে হ্যায়? মদদ তো করতে হয়, মদদ না করলে তো একলা তারা সম্ভব হবে না, তো এতে আমি খুব খুশি, খুব সন্তুষ্ট আছি। আপকো দেখে লোক কিছু শিখে? আমাকে দেখে অনেক পাড়া পড়ছি দিদিরাও মানে করার চেষ্টা করে, বা উদ্যোগ নিয়ে করো, বা আমি নিজেও যাই তাদের বাড়িতে করে দিই। আমি ভুবনেশ্বরে তো পড়াশোনা করছি, বিটেক লাস্ট ইয়ার, আমার মা যে কাজ করছে সেটাতে আমরা খুব সুখে আছি, আশা করি আরও আগে সুখে থাকতে পারি।